এখন যে ভিডিওটা হচ্ছে এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে একটা প্যাস্টেল কালার কিভাবে করতে হয় টেকনিকটা দেখানো হচ্ছে কি করে একটা প্যাস্টেল কালারের ড্রয়িং করতে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় সেটাই আজকে চোখের সামনে করে দেখানো হচ্ছে। প্যাস্টেল কালারের ছবি করতে গেলে প্রথমে লাগবে একটা পেন্সিল, একটা রবার, পেন্সিল শার্প করার জন্য একটা শার্পনার লাগছে, আর লাগছে কি ছবিটা আঁকছি সেই ছবিটা, আর হচ্ছে একটা কালার বক্স, লাগছে যে কালারটা সব থেকে ভালো ক্যামেল অয়েল প্যাস্টেল কালার 50 শেডের আমি একটা কালার বক্স নিয়েছি, যদিও কালার বক্সটা দেখো একদম নতুন। এবার আমি প্যাকেটটা একটু ছিঁড়ে নিই, কালার প্যাকেটটা একটু ছিঁড়ে নিলাম, নতুন রং দিয়ে তোমাদের আজকে আঁকাটা দেখাবো। টেকনিক হচ্ছে ছোট বড় সবার জন্যই একই রকম। কালার বক্স আমি রেখেছি এখানে। এবার আঁকতে গিয়ে এবার আমি সরাসরি টেকনিক মুখে বলবো এবং হাতে কাজ দেখাবো। প্রথমে দেখি আঁকাটা লম্বায়, আমি যে আঁকাটা দেখছি আঁকাটা লম্বায় আছে, এই আঁকাটা শান্তিকা রামের আঁকা, ও আঁকাটা এঁকেছে, কিন্তু কীভাবে আঁকতে হবে, কীভাবে রং করতে হবে, কীভাবে সুন্দর করে করতে হবে ও বুঝে উঠতে পারছে না, তাই ওর আঁকাটা নিয়ে কী করে করতে হবে ওর আঁকাটাকে দিয়েই আমরা শুরু করছি। যে কোনো একটা কাগজ নিলাম, কাগজ নিয়ে রেডি করে এবার পেন্সিলটাকে শার্পনার দিয়ে ছুলে নিচ্ছি। ছুলে নিলাম। এবার দেখো আমি শুরুতেই সকলকে বলি যখনই আঁকবে যদি আঁকাটা লম্বায় থাকে তাহলে লম্বায় আঁকবে, মানে খাতাটা লম্বা করে আঁকবে, যদি আঁকাটা চওড়ায় থাকে তাহলে খাতাটা চওড়া করে আঁকবে, কিন্তু যেহেতু আঁকাটা লম্বায় আছে সেহেতু আঁকাটা লম্বায় আঁকতে। এবার আমি আঁকাটা শুরু করা যাক। সিস্টেমটা ভেঙে গেল, এটা দেখানো হচ্ছে যে পেন্সিল দিয়ে আঁকতে হবে কিভাবে, তা সেটা দেখানো হচ্ছে।
তাহলে যেটা আঁকা হলো সেটা হচ্ছে দুটো ঘর, একটা গাছ, পিছনে ঝোপ আছে, ঘাস আছে, এখানে রাস্তা আছে আঁকা হলো। এবার এই যে আঁকাটা আঁকলাম, এবার এই আঁকাটাকে রং করব কিভাবে, তোমরা আঁকাটা মন দিয়ে দেখো, এবার এটাকে রং কিভাবে করব। মনে রাখতে হবে যখন রং করতে হয় সবসময় উপর থেকে রং করতে হয়, উপর থেকে রং করতে করতে যদি নিচের দিকে নামা যায় তাহলে রংটা অনেক বেশি ভালো হয়, এটা সবসময় মনে রাখতে হবে। আমি প্রথমে আকাশি রং নিলাম। রং করার সময় যখন আকাশ রং করব তখন ছোট ছোট করে এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে রং করব। হলো, আবার তার পাশ থেকে এইভাবে রং করব। আস্তে আস্তে ধরে ধরে ছোট্ট ছোট্ট করে বেঁকিয়ে বেঁকিয়ে একটা একটা করে রং করব। এরকম করে রং করতে হবে। এখানে এত রং আছে, এই রং যদি শেষও হয়ে যায় তারপরেও দেখো এত প্যাস্টেল কালার আছে, যে রংটা এখানে শেষ হয়ে যাবে সেই রংটা এখান থেকে খুঁজে নিয়ে আবার আমি আঁকতে পারবো। তাহলে দেখো তোমরা মন দিয়ে দেখতে পাচ্ছ যে কিভাবে রংটা করা হচ্ছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে রংটা করছে। কত যত্ন করে আস্তে আস্তে করে এরকম বেঁকিয়ে বেঁকিয়ে এইভাবে রং করতে হলো। এবার পিছনের ঝোপটা রং করো। সেটাও ছোট ছোট করে বেঁকিয়ে বেঁকিয়ে রংটা করতে হবে। রং করতে হয় প্লিজ একটু দেখো। যত্ন নিয়ে আস্তে আস্তে করে এইভাবে রং করতে হয়। তোমাদেরকে আঁকাটা দেখানো হলো কিভাবে আঁকবে, এরপর যেটা দেখানো হচ্ছে কিভাবে রং করবে। অনেকে বুঝে উঠতে পারো না যে সুন্দর রং কিভাবে করতে পারে, এবার একটু দেখো।